নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই নভেম্বর 2022, বছরের শেষ চন্দ্রগ্রহণ, 499 বছর পর কিছু শুভ যোগ সৃষ্টি হয়েছে এই চন্দ্রগ্রহণে। এর ফলে 5 রাশি হতে চলেছে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই গ্রহণ কটা থেকে শুরু হচ্ছে, কটা অবধি এই গ্রহণ চলবে, গ্রহণের সূতককাল, গর্ভবতী মহিলারা কী করবেন এবং সম্পূর্ণ গ্রহণের ডিটেলসটা আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং গ্রহণ চলাকালীন আপনারা কী করবেন, কোনটা করলে আপনাদের ভালো হয় তাও আমি আপনাদেরকে জানাব। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে অবশ্যই আলোচনাটি শুনুন। 8ই নভেম্বর 2022 মঙ্গলবার, বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু পড়তে চলেছে 12টি রাশির উপর, কিন্তু 5 রাশির ক্ষেত্রে সৌভাগ্য প্রাপ্তি, মহা কোটিপতি হতে চলেছে এই 5 রাশি, কারণ বেশ কিছু শুভ যোগ সৃষ্টি হয়েছে। 499 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে এই চন্দ্রগ্রহণে, 8ই নভেম্বর 2022 মঙ্গলবার। এই বছরের শেষ চন্দ্রগ্রহণে যে যে রাশিগুলো হতে চলেছে মহাকোটিপতি আমি আলোচনা আপনাদেরকে অবশ্যই করব, কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আপনি আপনাদেরকে আমি বলবো। তবে ভিডিওর আলোচনা প্রত্যেককে আমি বলবো বারবার শুনুন, কারণ অনেকেই ফোন করছেন যে কখন কী হচ্ছে না হচ্ছে, ফোন করে না আপনারা ভিডিওটি শুনুন, কারণ এখানে সম্পূর্ণ আলোচনা আমি পুঙ্খানুপুঙ্খ কিন্তু করব। দেখুন, প্রথম কথা, চন্দ্রগ্রহণ যে 8ই নভেম্বর 2022 মঙ্গলবার এই চন্দ্রগ্রহণ হচ্ছে, এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে, ভারতবর্ষে তো দৃশ্যমানই আছে, তাছাড়া আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার কিছু অংশ, পাকিস্তান, আফগানিস্তান, এ বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনার এই চন্দ্রগ্রহণ কিন্তু দেখতে পাওয়া যাবে। এই চন্দ্রগ্রহণের যেহেতু দেখা যাবে, এই চন্দ্রগ্রহণের কিন্তু প্রভাবও কিন্তু আমাদের মানব জীবনের উপর পড়তে কিন্তু চলেছে। কটা থেকে কটা পর্যন্ত এই গ্রহণ থাকছে প্রথম আমি জানিয়ে দিই। 8ই নভেম্বর 2022 মঙ্গলবার আপনার চন্দ্রগ্রহণের যে সময়, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই গ্রহণের চলার 9 ঘন্টা আগে থেকে আপনার সূতককাল শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রহণ যখন শুরু হবে তার 9 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হবে এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনার সূতককাল শেষ হয়ে যাচ্ছে। আপনার এই গ্রহণটা আপনার শুরু হচ্ছে যে সময়, আপনার দেখা যাচ্ছে যে সময়টা আমি আপনাদেরকে বলবো বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার দুপুর 1:32 থেকে এই গ্রহণ শুরু হবে। দুপুর 1:32 থেকে আপনার সন্ধ্যা 7:27 পর্যন্ত এই গ্রহণ চলবে। দুপুর 1:32 থেকে এই গ্রহণ শুরু হবে, সন্ধ্যা 7:27 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে এবং তার 9 ঘন্টা আগে থেকে আপনার মোটামুটি 4:30 থেকে আপনার কিন্তু সূতককাল কিন্তু লেগে যাচ্ছে। অর্থাৎ এই সূতককাল লাগার সঙ্গে সঙ্গে কোনো শুভ কাজ, পূজা পাঠ কোনো রকমেই কিন্তু এই সময় করবেন না এবং 1:32 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে। এই সময়ে বিশেষভাবে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, কারণ এই গ্রহণ হচ্ছে আপনার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ কিন্তু
সংগঠিত হচ্ছে। এই গ্রহণ হচ্ছে আপনার মেষ রাশিতে ভরণী নক্ষত্রে এই গ্রহণ কিন্তু হবে। মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু সংগঠিত হতে চলেছে। এবার আপনাদেরকে আমি জানাই যে এই গ্রহণের দিন অর্থাৎ 8ই নভেম্বর 2022, এই গ্রহণের দিন আপনার সুতকাল লাগছে ভোর 4:32 থেকে মোটামুটি আপনাদের সুতকাল কিন্তু লেগে যাচ্ছে। অর্থাৎ এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং এই যে কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে যে গ্রহণ লাগছে, পূর্ণিমা তিথিতে গ্রহণ লাগার আগের দিন আপনারা অবশ্যই তুলসী পাতা অবশ্যই তুলে নেবেন। তুলসী পাতা এই জন্য আপনারা তুলবেন যেহেতু এই গ্রহণের সময় প্রত্যেকের জল খাওয়ার বা জল দুধ এগুলো সমস্ত কিছুতে কিন্তু তুলসী পাতা কিন্তু দিয়ে রাখবেন। খাবার এবং এগুলোতে সমস্ত কিছুতে তুলসী পাতা কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন। এবার আপনাদেরকে আমি জানাবো সুতককাল, সুতককালের পর যে চন্দ্রগ্রহণ যে শুরু হচ্ছে 1:32 থেকে 7:27 পর্যন্ত মোটামুটি 5 ঘন্টা 55 মিনিট এই গ্রহণ কিন্তু চলবে। অনেকে বারবার টাইমটা জানতে চাইছে, টাইমটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। কিন্তু যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কী করবেন, যারা গর্ভবতী মহিলারা আছেন আমি আবারও বলবো, তারা কিন্তু এই গ্রহণ চলাকালীন আপনারা ঘুমাবেন না। যারা গর্ভবতী প্রেগনেন্সি পিরিয়ডে আছেন ঘুমাবেন না, পারতপক্ষে খাবার খাবেন না, যতটা খাবার না খাওয়া যায় ততদিক ভালো। এবং এই গ্রহণ চলাকালীন যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটু সাবধানতা এই জন্য অবলম্বন করতে হলো, আপনারা ঘরের দরজা জানলা লাগিয়ে পর্দা অবশ্যই টাঙিয়ে দিবেন যেন গ্রহণের কোনো নেগেটিভ প্রভাব আপনার উপর যেন না পড়ে। এবং এর পাশাপাশি এই চন্দ্রগ্রহণে আপনাদের যারা বয়স্ক মানুষ আছেন বা বাচ্চাদের ক্ষেত্রে আছে তারা খেতে পারেন, কিন্তু অবশ্যই তুলসী পাতাটা অবশ্যই দিয়ে রাখবেন। এই গ্রহণ চলাকালীন আপনারা যত ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন ততদিক লাভ আপনারা কিন্তু পাবেন। ওম নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন ততদিক আপনারা লাভ কিন্তু পাবেন। এবং আপনারা গায়ত্রী মন্ত্র জপ করবেন। আপনারা এই সময় কৃষ্ণ মন্ত্র জপ করুন, বিশেষভাবে গায়ত্রী মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, ওম নমঃ শিবায়, বিষ্ণু মন্ত্র আপনারা জপ করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন এই গ্রহণ চলাকালীন। এবার আপনাদেরকে আমি জানাই যে এই গ্রহণ চলাকালীন আপনারা কোনো ধারালো জিনিস, কাঁচি, ছুরি, ছুঁচ বা কোনো আগুন আপনারা বাড়িতে জ্বালাবেন না। অর্থাৎ আগুন বলতে কোনো গ্যাসে রান্না করছেন এই সময়টা যতটা পারবেন ততটা বর্জন কিন্তু করুন। বঠিতে কোনো কাঁটা আপনারা কিন্তু করবেন না, অর্থাৎ এটাতে কিন্তু নেগেটিভ প্রভাবগুলো কিন্তু পড়ে। এই 499 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে, এই চন্দ্রগ্রহণে যে রাশিগুলো মহাকোটিপতি হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, বেশ কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে, দীর্ঘদিনকার প্রত্যাশা আপনাদের পূরণ হবে, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হবে, আপনাদের চাকরি একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে, চাকরি পাচ্ছিলেন না চাকরি একটা যোগ আপনাদের সৃষ্টি হবে। সিংহ রাশির আপনি যদি মানুষ হয় সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে। নাম্বার 1 রাশি সিংহ রাশি। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশি এই চন্দ্রগ্রহণে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন, আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ হবে তুলা রাশি। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং ভাগ্য কিন্তু আপনাদের সাথ আপনাদেরকে দিতে কিন্তু চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো মালামাল হতে চলেছে সেই রাশির নাম আপনার মিথুন রাশি।
মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। মিথুন রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। শেয়ার বাজার ফাটকা, আপনার স্টক বিজনেস থেকে আপনারা লাভ পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। আপনাদের সফলতা সাকসেস লাভ দেখা যাচ্ছে। দীর্ঘদিনকে আটকে আছে এমন কোনো কাজ আপনাদের ভালো হবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার লাভ পেতে চলেছে। সে রাশি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। বিদেশ থেকে আপনাদের লাভ আসতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট আসতে চলেছে। ধনুরাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ভাগ্য সাথ দিতে চলেছে ধনুরাশি। এবং আপনাদের বিশেষ করে বিদেশের সাথে যারা রত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ। এবং শেয়ার মার্কেট ফাটকা, স্টক বিজনেস, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে পাঁচ নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি। সেটি হচ্ছে আপনার, প্রত্যেকে অপেক্ষা করছেন আমার রাশি আছে কি, আমার রাশি। সে রাশি হচ্ছে সব মহাসৌভাগ্যশালী মকর রাশি। মকর রাশির আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কোনো শুভ সংবাদ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন মকর রাশির। আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা আপনাদের মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে আপনাদের লাভ হবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি এই চন্দ্রগ্রহণে কিন্তু আপনাদের হতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। এবং এর সাথে সাথে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনকে আটকে আছে এমন কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, সেই কাজ আপনাদের সম্পূর্ণ হবে। এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন, আমি যে পাঁচ রাশির কথা বললাম, মকর রাশি, ধনু রাশি, সিংহ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এই যে পাঁচটি রাশি আমি কথা বললাম, এই পাঁচ রাশি এই চন্দ্রগ্রহণে নিশ্চিত রূপে মালামাল হতে চলেছে, মহা কোটিপতি হতে চলেছে এই চন্দ্রগ্রহণে। দেখুন, চন্দ্রগ্রহণটা যখন একই সরলরেখায় যখন চন্দ্র চলে আসে, তখন কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু সংগঠিত হয়। অর্থাৎ পৃথিবী, চন্দ্র এবং সূর্য যখন একই সরলরেখায় যখন চলে আসে, তখন কিন্তু এই গ্রহণ কিন্তু সংগঠিত হয়। এই গ্রহণের যে প্রভাব, সেই প্রভাবের যে পাঁচ রাশির কথা বললাম, সেই পাঁচ রাশি লিখে রাখুন। আগামী দিনগুলো কিন্তু সেই পাঁচ রাশি কিন্তু বিশেষভাবে শুভ বার্তা, শুভ কোনো সংবাদ আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে। এই কার্তিক পূর্ণিমা তিথিতে এই 499 বছর পর এই বছরের শেষ যে চন্দ্রগ্রহণ, 8 নভেম্বর 2022, মহা কোটিপতি বেশ কিছু যোগে কিন্তু হতে চলেছে এই পাঁচ রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।